ये চলেছে ও তুই মন নিয়ে গেল কি হল বল চলে চলে বাইরে দূর তুলে এ কটা করে তিনটি আর একটা 3-3-1 দাস এন্টারপ্রাইজ এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আছে মহাপ্রভু বিল্ডার্স হ্যাঁ ফাইনালিস্ট প্রোটোকল এক একড়ে জালে এখন টাইব্রেকার সরে সরে চলে যাব খানা বেরিন দবারা শান্তির জন্য আপনারা তৈরি হন চূড়ান্ত পর্যায়ে নো টেনশন ও টেনশন টেনশন না টেনশন নেই ফাইনালি প্রথম শট নিয়ে গেছে ড্যানিয়েল দিদি বড় ছায়ানবী মৎস্যজীবী উন্নয়ন সমিতি বড় ছায়ানবী মৎস্যজীবী উন্নয়ন সমিতি সমবায় সমিতি ফাইনালে দুদলকে নতুন জার্সি পরিয়ে দেবার অঙ্গীকারে আবদ্ধ তার ইতিমধ্যে জার্সি দিয়েছে ও ড্যানিয়েল দিদি বলতে বলতে টাই ব্রেকিং পদ্ধতিতে প্রথম শটে গোল ড্যানিয়েল বিজয়ী প্রথম শটে গোল করলেন বড় চয়নামী মৎস্যজীবী সমবায় সমিতি এখন এদিকে মারতে চলে এসেছে সেরা খেলোয়াড় দাস এন্টারপ্রাইজের হয়ে সর্বোচ্চ গোলদাতা সবাই পুরস্কার পাবে ফাইনালে দুই দলের সব খেলোয়াড় পুরস্কার এদিকে রেনজন আলম বিভাগে নানান পুরস্কার তাহলে দেখুন সবাই রাজা স্বাগত অসাধারণ ফুটবল খেলেন এদিকে শট নেবেন এখন অগাস্টিন খেলার রেজাল্ট 1-1 দর্শনীয় কি তবে বিদেবি শট দিয়েছে নাকি আমি তো টুনটিকে দেখতে পাচ্ছি আসতে এদিকে আবার মহাপ্রভু বিল্ডার্সের হয়ে টুনরে শট নিতে আসে অগাস্টিন অগাস্টিন এভরি সেকেন্ড আর আনসার্ট আমি কারেক্ট এভরি সেকেন্ড আর আনসার্ট টুন্ডির বিরুদ্ধে লালটু মন্ডল লালটু দা গোলকিপার দেখা যাক বলটি সেভ করতে পারে ওয়ান অফ দা শট ম্যাচ এবং গোল 1-1 আর কায়দাটা সেলিপ্পো সাপাতে সুন্দর দিনতে দাবি না ভিক্টর নো টেনশন ও তো সতেন সন্দেহ টেনশন নেই এখন বাম্পলো শট নেবে বাম্পলো ইজ দ্য বেস্ট প্লেয়ার আফটার টুর্নামেন্ট অ্যান্ড টু স্কোরার আগের খেলায় তিনি দুটো গোল করে বাম্পলো শট নেবে আর ওই গোলকিপারটা কিন্তু প্রথম খেলায় দুটো শটে দুটো বলে তিনি সেভ করে মানে অনবদ্য সেভ করে তিনি সেমিফাইনাল অর্জন করেছিল দেখা যাক আর বাম্পলো শট সেভ করতে গিয়ে ও বাম্পলো বাম্পলো রকেট জোরালো শটে গো বুলেটের মতো শট বাম্পলো শট মেরে বল বসিয়ে দিল ভিক্টর আসলে মাঠে সবাই মন জয় করে কারণ ওর ডায়লগ নো টেনশন দিদি লাফিয়ে ছিল এবারে ভিক্টর লাফাচ্ছে হ্যাঁ ও সে ফল দেখেছে কি ফল ফেলেছে সবাই একটু চোখ ভরে দেখেছে এখন ভিক্টর শট নেবে রেফারি হুইসেল ভিক্টর দেখা যাক ডায়লগ তো মারে যদি শর্ট সেভ হয়ে যায় কথা আছে মানে বুক ভর্তি মন নিয়ে গেল কি হল গোল আরে আরে না আরে না পাগল ভিক্টর ভিক্টর এক্সেলেন্ট সেলিব্রেশন উই আর ভেরি হ্যাপি ভিক্টর
এদিকে দলের হয়ে শেষ শটটি নিয়েছে সাগর দত্ত, খুব মোটি। এবার তুই দুরন্ত ঝটপটে দুরন্ত বৈশাখী ঝড় দুরন্ত ঘূর্ণি ঢেই লেগেছে ঝড় বলতে দেখি সাগর দাস শেষ শটে নিতে এসছে। সাগর দাস সাইড ব্যাগে খুব ভালো ফুটবল খেলবে, যদি গোল করতে পারে সাগর দাস দলের হয়ে কিন্তু এক গোলে অ্যাডভান্টেজ পাবে। সাগরের বিরুদ্ধে আদিত্য রেফারির হুইসেল, এখন সাগর দাস এগিয়ে চলেছে। ও অগস্টিন।